Thank you, everybody. Pratham, আমি যাকে আমি নমস্কার জানাবো সেটা হচ্ছে আমাদের ডাইরেক্টর স্যার, আমাদের ইন্টারন্যাশনাল ডাইরেক্টর ডক্টর ড্যানবো, এবং তারপর যার জন্য আজকে আমরা কেলিকে মানে 2016 থেকে কেলিকে নতুন করে চিনতে শিখছি আবার, এবং যারা পুরনো আমরা আজকে 10 বছর থেকে কেউ 12 বছর থেকে কেউ 14 বছর থেকে কেলিকের সঙ্গে আমরা জড়িত, কেলিকের বিজনেসটা মন প্রাণ দিয়ে আমরা করে যাচ্ছিলাম, তাদেরও আবার রিভার্স হলো 2016 সালে, যার ছোঁয়াতে সেই মানুষটাকে আমরা মনে হয় দাঁড়িয়ে একবার জোরদার তালি দিয়ে তাদের ধন্যবাদ জানানো উচিত। সেটা আর কেউ নয়, তোমাদের মিস্টার জেগা স্যার, এবং জোরদার তালি হওয়া উচিত আমাদের জেগা স্যারের জন্য। এটা আমাদের বিশাল সৌভাগ্য, এবং আজকে মালয়েশিয়া থেকে একজন এত উঁচু এত ওপরের লেভেলের মানসিকতা এবং এত ওপরের লেভেলের একজন লোক ভারতবর্ষে এসে প্রত্যেকটা কোনায় কোনায় গিয়ে আমাদেরকে পার্টিকুলারলি আমাদের অনেকেই খুব কাছের লোক হয়ে গেছেন, এবং উনি মন প্রাণ থেকে উনি চাচ্ছেন যে আমরা প্রত্যেকটা মানুষ এখানে আরও সাকসেস হই, এবং সাকসেস আরও আমরা মালয়েশিয়া ইন্দোনেশিয়াতে যেই রকম সাকসেস দেখা যাচ্ছে কেলিকের বিজনেস করতে করতে সেগুলো ছোঁয়া আমাদেরকে ডাইরেক্টলি ওনার হাত ধরে আমাদেরকে পাইয়ে দেওয়ার জন্য চলেছেন মিস্টার জেগা স্যার। তা আমরা আমাদের কাছে এটা গ্রেট অপরচুনিটি যে আমরা জাস্ট জেগা স্যারের ডাইরেকশন অনুযায়ী আমরা সেটার পা ফেলে আমরা এগিয়ে যাবো। তারপর আমি থ্যাংকস জানাতে চাচ্ছি আমাদের অন্য একটা আমাদের কেলিক ইন্ডিয়ার বিরাট কান্ডারি বলবো মানে আমাদের ব্যাকবোন বিরাট আমাদের ওয়েলেক্স ল্যাবরেটরি আমাদের মিস্টার রূপম ভাট স্যার, থ্যাংক ইউ রূপম ভাট স্যার। এবং এখানে যারা আমাদের যাদেরকে দেখে ইন্সপায়ার হয়ে আজকে আমরা বিজনেসটা করার মানসিকতা এবং ইন্সপিরেশন দিয়ে ব্যবসাটা করে যাচ্ছি, প্রত্যেকটা ক্রাউন অ্যাম্বাসেডার, ক্রাউন ম্যানেজার, ডায়মন্ড ম্যানেজার, এমারেল্ড ম্যানেজার, প্রত্যেককে এখানে অশেষ ধন্যবাদ। তো আজকে যেহেতু আমার স্টেজে স্পিচ বা কিছু বক্তব্য রাখার অভ্যাসটা নেই বললে চলে, এবং সেটা আমি খুব এক কথা বলতে পারি ভয় পাই, তো সেখানে আমি একটুখানি এটাই একটা অভিজ্ঞতা যে আপনার কাছে শেয়ার করতে চাচ্ছি। কেলিকে যখন ফার্স্ট জয়েন করি 2002 সাল নভেম্বর মাস, কেলিক ইন্ডিয়া সবেমাত্র প্রায় তখন কেলিক এখানে শুরু হয়, তো ন্যাচারালি আপনারা একটু ভাবতে পারেন সেই সময় জয়েন করে সেই সময় মোটিভেশন ধরে রেখে ব্যবসাটা করে যাওয়াটা কতটা টাফ ছিল ডিউ টু প্রোডাক্ট। এখানে মাত্র 2-4টি প্রোডাক্ট ছিল, তার মধ্যে 2টো প্রোডাক্ট নিয়ে আমরা মার্কেটিং করার সাহস পেতাম, সেটা ক্লোরোফিল আর একটা ছিল আমাদের এসওটি। তো তখন থেকে আমরা 400 BV যে বেসিক অ্যাক্টিভিটি ইন্টু 12 মান্থস, 14 ইয়ার্স ইন্টু 12 মান্থস কন্টিনিউ 400 BV আমরা মেনটেন করে গেছি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট লেসন ছিল আমাদের আপলাইন থেকে যে এভরি মান্থ 400 BV, এটা হচ্ছে আমাদের বেসিক ব্রিদিং। যদি আমরা কেলিকে সাকসেস পেতে চাই তাহলে আমাদেরকে ব্রিদিং নেওয়াটা জরুরি, সেটা হচ্ছে 400 BV পার মান্থ মেনটেন করা। তো সেটা পোকার মধ্যে ঢুকে গেছিল, এবার তারপর ভাবছিলাম যে সাকসেস তো তারা হবে যারা খুব সুন্দর বক্তা হবে, যারা খুব সুন্দর স্পিচ রাখতে পারবে, যারা অন্যকে মোটিভেশন করতে পারে, যারা অন্যের কাছে একটা সুন্দর একটা ইমেজ তৈরি করতে পারে যে সাকসেসফুল, এবং তার হাত ধরে অনেকে সাকসেস পাবে। এই ইমেজ না হলে সাকসেস নিজেকে পাওয়া কঠিন, বিশ্বাস করবেন না। আজকে আমি সবার সামনে খোলাখুলি বলি, লজ্জা বাইরে পাবো না, এখন আমার বাড়িতে যদি কোনো একজন গেস্ট আসতো আমি ওই ঘরের সামনে দিয়ে যেতাম না, অন্যদিকে পালিয়ে পালিয়ে চলে যেতাম, বাড়িতে ঢুকলো অন্যদিকে পালিয়ে চলে যেতাম। কেন জানেন? শুধু জিজ্ঞেস করে কিছু কথা যদি বলতে হয়, কি করছো এখন, কি করছো না করছো, কিছু কথা বলতে হবে, আমার উত্তর দিতে হবে, তো তার মানে কতটা শেকিনেস আমার মধ্যে ছিল বা আছে এখনো যে আমি ভয় পাই এই জিনিসটাকে যে কথা বলা। তো সেইখানটাতে আমার মনে একটা ছিল যে কেলিকে কাজ করে
চলবো এবং সেখান থেকে রোজগার করবো, এখান থেকে অ্যাচিভ করবো ছোটো ছোটো জিনিসগুলো, সেটা আমার পক্ষে কি সম্ভব? আমি মনে হয় ওই জায়গাটাতেই একটু নিজেকে একটুখানি ই করেছি যে আমি যে জিনিসটা পারবো সেটাকে নিয়ে আমি ফোকাস করবো, যেটা আমি পারবো না সেটা ফোকাস আমি মনে হয়। তা আমি যেটা পারবো না তখন আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি মনে হয় একটা যে কোনো বিষয়ের মধ্যে আমি লেগে থাকতে পারি, কন্টিনিউ লেগে থাকতে পারি। এটা আমার মধ্যে আমার মনে হয়েছে আমি এটাকে নাছোড় বান্ধা একটা ভেতর থেকে আমার কাজ করে আমি বেরিয়ে যাবো না, হার মানবো না, আমি অত ভালো বলতে পারবো না, আমি অত কারোর সামনে কথা বলতে পারি না, হয়তো বিরাট কিছু করে ফেলতে পারবো না, বাইরে আমি ময়দান ছেড়ে বেরিয়ে যাবো না। এই জিনিসটা হয়তো আমার তখন থেকে এই জিনিসটা হয়তো আমাকে আজকে এই স্টেজে এনে দাঁড় করিয়েছি আপনাদের সামনে কিছু বলার জন্য। তো সবাইকে ধন্যবাদের জন্য যে আপনারা আমাকে ইন্সপিরেশন দিয়ে গেছেন, কন্টিনিউ আপনাদের ইন্সপিরেশন সবসময় পেয়ে গেছি। পুরন্দা তো আমার কি বলবো, আমার একদম আমার এই ক্যারিয়ার লাইফের একটা সমস্ত পার্টনার, আমার একদম রীতিমতো আমার গুরু পুরন্দা। তো যাই হোক, কয়েকটা ঘটনা একটু বলি আমি। মালয়েশিয়ার রিকগনিশন, ইন্টারন্যাশনাল রিকগনিশনে কারা কারা গেছেন? হাত তুলুন তো, কারা কারা ইন্টারন্যাশনাল রিকগনিশন পার্ক গেছেন? হাত তুলুন তো যারা যারা গেছেন কোনো না কোনো বছর। এখানে হয়তো কিছু কিছু হাত উঠলো, অনেকে হয়তো নেই এখানে। ইচ্ছা করে না যে ইন্ডিয়ান ফ্ল্যাগ, ইন্ডিয়ান ফ্ল্যাগ আমরা মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল একটা স্টেজে গিয়ে আমরা ওখানে ওড়াবো নিজের হাতে, ইচ্ছা করে কি? করে? আমরা ইন্ডিয়ান, আমরা নিজেদের দেশের ফ্ল্যাগকে মালয়েশিয়ার স্টেজে নিজের হাতে ওড়াবো, ফিলিংসটা চিন্তা করে দেখুন। এই ফিলিংস আমরা গিয়ে যখন ফার্স্ট প্রথমবার গিয়ে ওখানে ওড়াই ইন্টারন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ ওই স্টেজে, সেদিন আমার একটা কথা বারবার মাথায় প্লে করছিল। প্রত্যেকবার 15 আগস্টের আগে, 26 জানুয়ারির আগে, 23 জানুয়ারির আগে আমি ওই ফ্ল্যাগের কাপড় কেটে কেটে বিক্রি করতাম। এটা আমার প্রফেশন ছিল প্রিভিয়াস, কাপড়ের ব্যবসা করা। তো যখনই ন্যাশনাল ফ্ল্যাগকে ওইরকম একটা জায়গাতে নিজেরা তো ওড়ানোর সুযোগ পাই, তখন চিন্তা করে দেখুন ওই মেমোরিটা কাজ করবে কিনা। আমি আজকে চায়নাতে হয়তো সাংহাইতে বসে, সাংহাইয়ের মতো একটা মানে ট্যুরিস্টদের ইন্টারন্যাশনাল ফোকাস একটা ট্যুরিস্টদের একটা স্পট, সাংহাইয়ের সেই রেডিও টাওয়ার যেখানটা নাকি সাংহাই ঘুরে আসলেও অনেকে সেখানে উঠতে পারে না, সেখানে রেস্টুরেন্টে বসে খাচ্ছি, সেটা রিভলভিং একটা রেস্টুরেন্ট, গোটা সাংহাই শহর আমরা সন্ধ্যা সাংহাই শহরটা দেখছি ওখান থেকে খাচ্ছি, আর ভাবছি বিকজ অফ খেলিংকের জন্য খাচ্ছি এখানে বসে। কেন? ক্লোরোফিল, কেন? আয়ুর্বেদা প্রোডাক্টস, কেন? ক্লোরোফিল আয়ুর্বেদা যদি এত পাওয়ার থাকতে পারে এর মধ্যে, আর আমাদের মার্কেটিং প্ল্যানে যদি এত পাওয়ার থাকতে পারে, যে আমাদের সুইজারল্যান্ডের তিতলিস, মাউন্ট আবু তিতলিসের সেই যেখানে খুব কষ্ট করলে লোকেরা ওখানে অ্যাচিভ করে যেতে পারে, খুব কষ্ট করে ওখানে যেতে হয়, যেখানে সেলিব্রিটিরা, বিশ্বের বড় বড় সেলিব্রিটিরা সেখানটা তারা ঘুরতে যায়, হানিমুন করতে যায় এবং খুব কস্টলি, সেখানটায় আমি আর আমার আপলাইন সুকুমার দেবনাথ, আমার পার্টনার পূরণ কুমার ছেত্রী, সবাইকে নিয়ে ওখানে মস্তি করে বেরিয়েছি। চিন্তা করি নালে কি আমি কাপড় কাটতাম, কাপড় কাটতাম লন্ডন, সবার কাছে তো মানে স্বপ্নের জায়গা লন্ডন, ব্রিটিশরা শাসন করে গেছে এত বছর, ব্রিটিশরা শাসন করে গেছে, প্রচুর ভারতীয় বিদেশে রোজগারের জন্য ওখানে কাজ করে, আমরা গিয়েও দেখেছি, আপনারাও জানেন, গিয়ে কাজ করে, খেলিং ইন্ডিয়ার মানুষরা খেলিংয়ের জন্য বিদেশে গিয়ে খরচা করে আসে, স্পেন্ড করে আসে, দিস ইজ খেলিং, এটা হচ্ছে লাইফস্টাইল, এটা কেলিকে লাইফস্টাইল। আপনারা চান কি এরকম লাইফস্টাইল? হ্যাঁ চান কি? আমার মতো স্কিল আছে, কথা বলতে পারেন না, ভয় পান, আছে স্কিল? দাদা কিচ্ছু লাগে না, কিছু সাকসেস হওয়ার জন্য কিচ্ছু লাগে না, সাকসেস হওয়ার জন্য জাস্ট ডিটারমিনেশন কাফি,
determination kafi kar ki education kar ki economic condition matter na kichu matter na apnar pashe ki ache apnar opore ki ache ashpashe ki ache kono matter na jodi success howar jonno jodi অনেক কিছু জিনিস চাইতে হতে আমরা যখন স্টার্ট করি বিশ্বাস করুন না করুন কেলিং ইন্ডিয়ার হাইয়েস্ট চেক হচ্ছে 2500 রুপিস পার মান্থ ইন্সপিরেশন আওয়ার্স চেক কোন পাগল ইন্সপিরেশন হবে এখানে কাজ করে ব্যবসা করে ইন্সপায়ার হবে কেউ 2500 টাকা মান্থলি চেক তখন তো মোটিভেশনের জায়গা কি প্রোডাক্ট আমাদের মার্কেটিং প্ল্যান মোটিভেশনের জায়গা কি আমাদের না পাওয়া জিনিসগুলো যেগুলো ড্রিমস কাজ করে যাচ্ছে ভেতরে যেগুলো আমাদেরকে ঘুরে ঘুরে খাচ্ছে একবার সুযোগ পেলে সেটা কিভাবে জেগে ওঠে এই ড্রিমসগুলোকে নিয়ে আমাদের মেইন মোটিভেশনের জায়গা হচ্ছে আমাদের ড্রিমস এই ড্রিমসগুলোকে আমরা তো যাই হোক এখন আমি স্টেজে দাঁড়িয়ে একটা কথা বলতে যাচ্ছি আমার ড্রিমস ছোট না অলমোস্ট আমি অনেকগুলো কান্ট্রি ঘুরেছি সারা পৃথিবীর জার্মান ঘুরেছি ইতালির যেখানে পিজা ইনভেনশন হয়েছিল পিজা সেখানে গিয়ে ইতালি পিজা খেয়েছি ডিউ টু কেলিং হ্যাঁ আমাদের সুপ্রভাত তো আমার সঙ্গী সব কটা ইয়েতে আমাদের সুপ্রদার সঙ্গী আমরা তো এরকম কত ঘটনা আছে বললে শেষ হবে না জার্মান ফ্রান্স সব জায়গায় ঘুরেছি সব জায়গায় আইফেল টাওয়ার আমরা স্ট্যাচু কিনি ঘরে সাজানোর জন্য আইফেল টাওয়ার হ্যাঁ না একটা আইফেল টাওয়ার আমাদের শোকেসের মধ্যে আইফেল টাওয়ারের মিনিয়েচার ছোট্ট একটা স্ট্যাচু থাকবে এটা খুব ভালো লাগে সেই আইফেল টাওয়ারের উপরে উপরে ওঠে আমরা প্যারিস দেখেছি ছবি তুলেছি এবং ডিউ টু কেলিং ডিউ টু ক্লোরোফিল আয়ুর্বেদা তো একটাই বলবো দাদা নিজের উপরে বিশ্বাসটা হচ্ছে শেষ কথা নিজের উপরে বিশ্বাস আত্মবিশ্বাসটা হচ্ছে আসল কথা ঠিক আছে এখানে কোনো মানে কোনো ম্যাটারই করে না আপনি কোন ফ্যামিলিতে উঠেছেন কোন এরিয়াতে থাকেন এবং আপনি কত টাকার মালিক আপনার কি এডুকেশন আছে এগুলো কোনো ফ্যাক্টরি কাজ করে না কোনো ফ্যাক্টরি কাজ করে না বিশ্বাস করুন আমাকে আমার ব্যাকগ্রাউন্ড তো অনেকেই সবাই জানে ন্যাচারালি আমাকে আর খুলে হয়তো বলতে হবে না তো যাই হোক নেক্সট হয়তো আবার সুযোগ ঘটলে আমি আরও কিছু আমার সুযোগ ঘটলে আমি আরও কিছু এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার পারবো তো আজকে একটাই শুধু আমি বলবো 2017 লাইফ চেঞ্জিং ইয়ার এটা দিয়ে শুরু হচ্ছে আমার 2017টা আমরা অনেক অনেক কিছু সাফার করেছি হয়তো কিন্তু একটা কমিটমেন্ট নিয়ে হল থেকে বেরোবো 2017টা আপনার জন্য আমার জন্য নিজের জন্য লাইফ চেঞ্জিং ইয়ার এটা আমরা নিতে পারি ডিসিশন ইয়েস অর নো ইয়েস ইয়েস আওয়াজই নেই 2017 নিজের জীবন লাইফ চেঞ্জিং ইয়ার আপনি আজকে এবং প্রিভিয়াস কি অবস্থায় ছিলেন আছেন নো ম্যাটার 2017 আপনার টোটাল চেঞ্জ করার বছর এটা জন্য ইয়েস এইভাবে হচ্ছে গলা থেকে জোরদার হয়ে যাক একবার 2017 নিজের জন্য আপনার জন্য লাইফ চেঞ্জিং ইয়ার ইয়েস 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 তো থ্যাংক ইউ এভরিবডি থ্যাংক ইউ সিএম স্যার থ্যাংক ইউ ভেরি মাচ প্রমিত দা থ্যাংক ইউ ভেরি মাচ